যেখানে রাধা মাধবের মন্দিরে আমি মাথা ঠুকালাম, তুলসী খেলাম, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে গোবর্ধিতা প্রেমানন্দে সব ভালো থাকবেন। আমার বলার কিছু নেই, চেনা বামনের বইটা লাগে না। মোদীজির সাহায্য না পেলে হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ হবে না। মোদীজি জেলিগ্রামের শেয়ার তো মমতাজি বেঁচে দিস, আমাকে কথা দিয়েছিল করবে, বেঁচে দিস। তিনি কারখানা শুনলে ছিটকে উঠেন, পালিয়ে যান। অতএব বেলিগ্রামের একমাত্র সমাধান করতে পারে কেন্দ্রীয় সরকার, আর আমি সেই কারণেই বিজেপিতে গেছি যাতে কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার হয়, আপনাদের উন্নয়ন করতে পারি, আপনাদের সকলকে কাজ দিতে পারি, কৃষকদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ দিতে পারি, গরিব মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত ভারতে চিকিৎসা করাতে পারি। সেই জন্য আপনাদের ঠিক করতে হবে, আপনারা নন্দীগ্রাম কা সুফিয়ান স্বয়ং কাজী সামাদের হাতে ছাড়বেন? সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রার্থী, আমি এই এলাকায় অনেকদিন কাজ করেছি। পূর্ণ তাকে লাঠি দিয়ে মাথায় মেরে একটু আগে মাথা পেয়েছে, তার চেয়ে এই মাথাটা ফাটিয়ে দিলে পূর্ণ ভয় পেয়ে যাবে আর শুভেন্দু দিকে এই রক্ত দেখে বাড়ি পালি। আমি পালিয়ে যাওয়ার লোক নেই, আপনাদের সাহস আছে তো, ঐক্যবদ্ধ আছেন তো, ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, নিজের ভোট নিজে দিবেন, যাকে মনে করবেন তাকে ভোট দিবেন, কেউ আটকা।
প্রাক্তন বিজেপি কর্মী সক্রিয় সদস্য শঙ্কর বর মহাশয় যারাকে বিধানসভা কনভেনর বড়কৃষ্ণ দাসকে পুষ্পমাল্য দিয়ে বরণ করেছে সুদীপ পাত্র। বড়কৃষ্ণ ভাই স্বাগত, আমরা আমাদের প্রিয় নেতা সুরেন্দ্রের হাতে ফোনটা তুলে দিলাম, আপনাদের কিছু মার্গদর্শন করবেন। অনেকগুলো গ্রাম যতটা পারবো সারাদিনের মধ্যে পৌঁছাতে হবে। আজকে বুথে বুথে আমার কর্মসূচি রয়েছে এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আমার এবং ভারতীয় জনতা পার্টির যে আবেদন পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এই গাড়িপল্লির বুথে সমবেত ভোটার ভদ্রমন্ডলী, গণদেবতা, জনতা জনার্দন, আপনাদের সকলকে যথাযথ স্থানে এসেছি। আমার ভোটের মেশিনে এক নম্বরে নাম আছে অধিকারী শুভেন্দু, নামের পাশে পদ্মফুল আছে। আপনাদের পদ্মফুল খুবই পরিচিত, আপনারা অনেক কাজে পবিত্র কাজে পদ্মফুলকে ব্যবহার করেন, অত নতুন করে প্রতীকের পরিচিতি ঘটানোর আমার দরকার নেই। আপনারা জানেন যে নন্দীগ্রামে গত কয়েক কিছুদিন ধরে, কয়েক মাস ধরে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে, আর এতে সরাসরি মদত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। নানা করেছিলেন গ্রামটি কালকে ভেটুরিয়াতে শক্তি কেন্দ্রের প্রমুখ তার বাড়িতে অন্নপ্রাশন ছিল। আমি বলবো না, নামটা আপনারা সব বুঝে নিচ্ছেন। নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু লোককে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে করানো হয়, তাতে কি হয়েছে আমার কোনো অসুবিধা নেই। এগুলো যত করবে তত তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্ন হয়ে যাবে। এর আগে গুতামর থেকে এসে, হাজরাকাটা থেকে এসে তার কাছ থেকে 20,000 করে টাকা এই বিচার নিয়ে ঘরে উড়ে চলে গেল পুরো এলাকা। 20,000 টাকা করে ঘর ভাড়া কে পেয়েছেন বলুন? অধিক টাকা বাইরে থেকে মিল থেকে 29 টাকা দেয় কেন্দ্র দিল্লি, 1 টাকা দেয় রাজ্য, 2 টাকা দেয় জনগণ। আর এরা বলছে চাল আমি মাথার দিকে সিঁদুর টিকা আর ধুতি পরতে দিবে না যদি এরা জিতে আসে। আমি আপনাকে বলে দিলাম সাধু সাবধান, উৎসবের মতো ভোট দিন, ঠাকুরের কাছে আমাকে প্রার্থনা করুন, 10-20 লোক